মিনি দিদিরে কোথাও পাইতেছি না। এখানে সূর্য উদয় সূর্য অস্ত আমার কথায় হয়। আমার এতদিনকার দেখা পুলিশ তো তুমি নও। তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো কাবুলিওয়ালা মুভির টোটাল 45 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো দেবদার মুভি প্রধানের টোটাল 45 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো সেন্টিমেন্টাল মুভির টোটাল 18 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো কাবুলিওয়ালা মুভির টোটাল 45 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন মিঠুন চক্রবর্তী এবং আবির অভিনীত মুভি কাবুলিওয়ালা, যেটা কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছে। মুভিটা ধীরে ধীরে রেকর্ড ব্রেকিং কালেকশনও করছে, মুভিটা এখনও পর্যন্ত হলে বেশ ভালোই কিন্তু ভিড় জমাচ্ছে, যদিও মুভিটা তার 45 দিনে চলে এসছে। তো অলরেডি আমরা জানি SBF সিনেমাগুলো কিন্তু বেশ ভালো মার্কেটিং করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখি মিঠুন চক্রবর্তী সেখানে তো কোনো প্রশ্নই উঠে না, কারণ তিনি বাংলার একজন অন্যতম অ্যাক্টার। তো যাই হোক, তার মুভিটার অলরেডি মানে কাবুলিওয়ালা মুভির অলরেডি 45 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 45 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,70,000-এর মতো, এবং টোটাল 45 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 4,47,00,000 টাকা। তো গাইস সেটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং কালেকশন। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো ইয়াসের মুভি সেন্টিমেন্টালকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যেখানে কিন্তু বাংলা সিনেমা জগতে কমার্শিয়াল মুভির কোনো রকমের কোনো কদর নেই, মানে বাঙালি দর্শক কমার্শিয়াল মুভি দেখছেই না। তারপরেও যে ইয়াস তার প্রথম প্রোডাকশন হাউসের কাজ একটা কমার্শিয়াল মুভি দিয়ে শুরু করে এটার জন্য তো তাকে সাধুবাদ জানাই, এবং তিনার কিন্তু সাহস আছে, যে রিস্কটা নিয়েছেন সত্যি ভাই সেটা কিন্তু স্যালুট জানানোর মতো। তো যাই হোক ইয়াসের মুভি সেন্টিমেন্টাল দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে, মানে ব্যাপক হারে ভালোবাসা পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মুভিটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ফাটিয়ে ব্যবসাও করছে। তো এই মুভিটা তার অলরেডি 18 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 18 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 2,00,000 টাকার মতো, এবং টোটাল 18 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,87,00,000 টাকার মতো। তো গাইস অলরেডি কিন্তু মুভিটা 3 কোটির ক্লাবে চলে গেছে, আশা করি মুভিটা লাইভ টিভি 5 থেকে 6 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেই নেবে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো সুপারস্টার দেবের মুভি প্রধানকে নিয়ে। তো গাইস প্রধানকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ দেবদার মুভি প্রধান তো ভাই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে, এবং মুভিটাকে দর্শক ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে। আর কেনই বা দেবে না, কারণ এই মুভির মাধ্যমে দেবদার যে পশ্চিমবঙ্গের দুর্নীতি সেটাকে তুলে ধরেছে ভাই, এটাকেই বলে কিন্তু দেবদার পাওয়ার। এবং দেবদা বক্স অফিসে ঝড় তুলবে এটা তো কোনো সন্দেহ নেই, কারণ দেবদা একের পর এক হিট মুভি তো দিয়েই আসছে। তো প্রধানের গল্প ভালো, যার কারণে কিন্তু প্রধান রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারছে। তো যাই হোক এখন এই মুভিটা তার অলরেডি 45 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 45 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 5,00,000 টাকার মতো, এবং টোটাল মুভিটা 45 দিনে বক্স অফিস কালেকশন করছে 11,02,00,000 টাকার মতো। তো গাইস এই মুভিটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করে যাচ্ছে, এবং এই যে বক্স অফিস কালেকশনটা আমি আপনাদেরকে বললাম এটা কিন্তু মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিনের আমি বক্স অফিস কালেকশন আপনাদেরকে বললাম। এবং আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু অনলাইনে যদি আপনারা সার্চ করেন, মানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন বক্স অফিস কালেকশনকে নিয়ে, তাহলে কিন্তু সেখানে মাল্টিপ্লেক্সের হিসাবটাই দেখাবে, সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা কিন্তু ওখানে দেখাবে না। তো আমি এই তিনটা মুভির যে বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বললাম সেগুলো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের হিসাব। তো মুভিটা রেকর্ড ব্রেকিং কালেকশন করে যাচ্ছে। তো দেবদার মুভি প্রধানকে নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর আপনি যদি আমার চ্যানেলটাতে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বক্স অফিস রিলেটেড ভিডিও আমি চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।